ইমরান খানের পতন এক প্রকার নিশ্চিত, বাকি কেবল আনুষ্ঠানিকতা। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসাফের নেতৃত্বাধীন জোট ত্যাগ করেছে আরও একটি দল। ইমরান খান সরকারের প্রধান মিত্র মুত্তাকিদা কওমি মুভমেন্ট বুধবার আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগের ঘোষণা দেয়। MQM জোট ত্যাগ করায় ইমরান খানের পতন এক প্রকার নিশ্চিতই হয়ে গেল, এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। বুধবার দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বুধবার ইসলামাবাদে মুত্তাহিদা কওমি মুভমেন্টের আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি এক সংবাদ সম্মেলনে জোট থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়টি জানিয়ে বলেন, তারা প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন। জোট সরকারে MQM এর প্রাধান্য থাকায় দলটি জোট ত্যাগের ফলে প্রধানমন্ত্রী ইমরান দেশটির জাতীয় পরিষদে সরকার গঠনের জন্য নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা হারাবেন। খালিদ মকবুল সিদ্দিকি বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে একত্র হয়েছি। আমি আশা করি এবার আমরা এমন একটি গণতন্ত্রের জন্য প্রচেষ্টা চালাতে পারি যার প্রভাব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। এই প্রত্যাশা নিয়েই আমরা আপনাদের এই যাত্রায় যোগ দিয়েছি। আমাদের কোনো ব্যক্তি বা দলীয় সুবিধা নেই। আমাদের চুক্তির প্রতিটি ধারা পাকিস্তানের সাধারণ জনগণের জন্য এবং বিশেষ করে সেই সব এলাকার জন্য যাদের আমরা গত 35 বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছি। খালেদ মকবুল সিদ্দিকি আরও বলেন, আমরা ব্যক্তিগত স্বার্থের চেয়ে পাকিস্তানের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। মকবুল সিদ্দিকির ঘোষণার পর জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ বলেছেন, আজ পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ বিরোধী দলগুলো একত্র হতে পেরেছে এবং জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা করা হয়েছে। শাহবাজ শরীফ আরও বলেন, আমি MQM এবং দলটির নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে চাই যারা পাকিস্তানের 22 কোটি মানুষের ইচ্ছা হৃদয়ে রেখে এবং এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আসিফ আলী জারদারি ও বিলাওয়ালের কাছে কৃতজ্ঞ যে তারা আলোচনার এই পুরো প্রক্রিয়াটির মাধ্যমে ইতিহাসকে একপাশে রেখে পাকিস্তানের সমৃদ্ধি ও সুখের জন্য এই যাত্রা করেছে। জমিয়াতে উলামায়ে ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান MQM এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সিদ্ধান্তটি শুধু করাচি কিংবা সিন্ধু নয়, পুরো পাকিস্তানের জন্য ঐক্যের অভিব্যক্তি। এই সিদ্ধান্তের ফলে জাতীয় পরিষদে আমাদের পক্ষের আসন সংখ্যা এখন 176, অথচ আমাদের দরকার মাত্র 172টি আসন।